Oh non, mais c'était une histoire journée. নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নরত একাদশ মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সালাম আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। সুখ দুঃখ তো আছে মানব জীবনে, পৃথিবী সুখ দুঃখ নিয়ে। এর মাঝে আবার বিশ্বব্যাপী যে মহামারী করোনা শুরু হবার পর থেকে এই মাসের প্রথম দিকে আবার লকডাউন দেওয়া হলো। যাই হোক, সেটা একটা ভাইরাসের মোকাবেলা করার জন্য বা ভাইরাসকে যে তার গতিবিধিকে স্তিমিত করার দেওয়ার জন্যই বা এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন যে পলিসি গ্রহণ করে থাকে, যে মাস্ক ব্যবহার, নিরাপদ দূরত্ব, তারপরে আছে স্যানিটাইজার ব্যবহার বা পারস্পরিক মেলামেশা অথবা সংক্রমণ উদ্ধ হয় যে যেখানে আছে সেখানে অবস্থান করো, তাহলে অথবা ভাইরাস যেখানে আছে সেখানে মারা যাবে। দেখা গেছে পলিসির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি রহমত করে, তার আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, মাফ চাইতে হবে। আশা করি তোমরা এগুলো করে যে আল্লাহর কাছে মাফ চাও। তোমারা তো ভর্তি হয়েছে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এই ভিতরে তোমাদের সাথে সম্মুখ কোনো ক্লাস হয় না, অনলাইনে ক্লাস চলছে। আজকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ একরামুল হক, ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রে আমরা আলোচনা করতেছিলাম। আমরা আলোচনা করতেছিলাম ভারত মুসলিম শাসনের ইতিহাস বা ভারতবর্ষ মুসলমানদের ইতিহাস। দ্বিতীয় পত্র আমাদের, প্রথম পত্র ইসলামী ইতিহাস, পাক ইসলামী যুগ বা সভ্যতার কিছু বর্ণনা আছে। প্রথমের দিক থেকে মিশরীয় সভ্যতা, হেলেনীয় সভ্যতা, তারপরে গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এইসব সভ্যতাগুলো নিয়ে, তারপর পাক ইসলামী যুগ থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত আমাদের নবীজির আগমন, খিলাফত প্রতিষ্ঠা, উমাইয়া বংশ প্রতিষ্ঠা, আব্বাসী বংশ প্রতিষ্ঠা, প্রাথমিক খিলাফত, এটাই নিয়ে আমাদের প্রথম পেপার। ওই স্যার পড়াচ্ছে, আশা করি ওখানে তোমাদেরকে ক্লিয়ার করবে। আর আমি আলোচনা করতেছিলাম যে ভারতের মুসলিম শাসনে বা ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সুলতানি আমল এবং মোগল আমল, দুটি আমল আছে এখানে, প্লাস এর সাথে আমাদের বাংলাদেশে কিভাবে আমরা মোগল আমল থেকে আবার সেই ইংরেজ শাসন আসছে, ইংরেজ শাসন থেকে পাকিস্তান আমল, পাকিস্তান আমল থেকে আবার আমরা স্বাধীন বাংলাদেশ হয়েছি, এটাও আমাদের সিলেবাসে আছে, আমরা আলোচনা করবো। দেখি আজকে আমরা আলোচনা করতেছিলাম ভারতবর্ষে সালতানাত যুগে। সালতানাত যুগ হচ্ছে 1206 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত, এই 300 বছর যে হলো সালতানাতের যুগ। এই সালতানাত যুগে 5টি বংশ ক্ষমতা আসছে, সেখানে হলো দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সাইদ বংশ, লোদি বংশ। এই 5টি বংশ আমরা আলোচনা করতেছিলাম যে দাস বংশ, খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সাইদ এবং লোদি বংশ। পরবর্তী 2 বংশের ভিতরে তেমন কোনো শক্তিশালী আসে নাই, ওদের যে পতনের যুগেই ছিল সালতানাতে। যে এখানে এই তুগলক বংশে রাজত্বকালে দুইজন যে শক্তিশালী যোগ্যতা সম্পন্ন সাগর, একজন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, আর একটা হলো ফিরোজ শাহ তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যে সেই পরিকল্পনাগুলো যে সফল, তার ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি নিয়েই তার ইতিহাস সেখানে, যে একজন ঐতিহাসিক বলছিলেন এই কথাটা, আমার কাছে খুব ভালোই লাগছিল তার এই কথাটা, যে
যে মহানবীর দিন তুগলক, যে মহানবীর তো ইংরেজিতে কথাটা বলছিলেন উনি, যে মহানবীর তুগলক যে সুলতান ওয়াজ ফার ইন অ্যাডভান্স অফ হিজ এজ। তো বাংলা যদি আমরা করি, সুলতান তার যুগে হতে অনেক অগ্রগামী ছিল, তার যুগে যে সকল কার্য তার সে আরো অ্যাডভান্স পরিকল্পনা গ্রহণ করেছিল। এটা ঠিক যে আমাদের দেশে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে এখনো চলতেছে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলোতে বড় বড় প্রকল্পগুলো নেওয়া হয়ে থাকে। যে আমাদের এখন যে প্রকল্প আছে, যে যে গভীর সমুদ্রে বন্দর স্থাপন করা, তারপরে আছে যে পদ্মা সেতু বলা যায় পদ্মা সেতু, যে তারপর আছে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো বড় বড় প্রজেক্ট। এগুলো এগুলো যদি যে করতে গিয়ে যদি ব্যর্থ হয়, তাহলে তো সেখানে সরকারের সমালোচনা করে লাভ হবে না, কারণ সেটা চলমান প্রযুক্তি দিয়ে সেগুলো করতে গিয়ে যদি ব্যর্থ হয়, সফলের ব্যর্থতা সরকারে আছে থাকবে। তাই বলি যে একদম যে ব্যর্থ, তবে সেখানে জনগণ কতগুলো কতটুকু যে গ্রহণ করেছে বা সহযোগিতা করেছে সেটা একটা ব্যাপার। যে আমাদের দেশে রাজনৈতিক দল ক্ষমতা আসেন, আর দেশে আমলাতান্ত্রিক আমলাদের একটা ইয়ে আছে, তারাই দেশ চালায়, দেশকে তারাই চালায়। সরকার রাজনৈতিক সরকার এবং আমলাদের ভিতরে যদি যে মতদ্বৈততা থাকে, সেখানে কিন্তু যে সমস্যা হয়ে থাকে। এইখানেও আমরা দেখছি যে যে জনগণ এবং আমলারা যে সরকার আমত্যবর্গ ছিল মহানবীর তুগলককে, তারা যে সর্বতোভাবে তাকে যে সহযোগিতা করে নাই, এটা তার ব্যর্থতার অন্যতম কারণ। যাই হোক, তারপরও যে আমরা আলোচনা করতে গিয়ে যে যে আলোচনা করতেছিলাম যে তার যে উচ্চবিলাসী যে পরিকল্পনাগুলো ছিল, সেগুলো হলো রাজধানী স্থানান্তর, খোরাসান অভিযান, পথিক তাম্রমুদ্র প্রচলন, তথাকথিত চীন অভিযান এবং ধোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। সম্ভবত প্রথম তিনটি আলোচনা করেছি, যে রাজধানী স্থানান্তর, খোরাসান অভিযান, পথিক তাম্রমুদ্র প্রচলন, এই তিনটি ব্যর্থতার মূল কারণ হলো যে রাজধানী স্থানান্তর করতে গিয়ে উনি দিল্লি থেকে সকলকে দেবগিরিতে নিয়ে আসাটা অবশ্যই তার প্রশাসনিক তার অফিসিয়াল কার্যকলাপে নিয়ে আসে। দিল্লি জনগণ দিল্লিতে থাকতো, দিল্লি জনগণ কানাটা ঠিক হয় না সেখানে, এটাই তার ব্যর্থতার মূল কারণ। তারপর খোরাসান অভিযান, সে অভিযান সে পর্বত সংকুল জায়গা, সেখান থেকে অভিযান করতে গিয়ে এখনকার মতো তো ঘাড়ে ঘোড়া বিমান হেলিকপ্টার তো ছিল না, পায়ে হেঁটে তখন চলে যেতে হতো। এত দুর্গম এলাকা যে অভিযান পরিকল্পনা নেওয়াটাও একটা অদূরদর্শিত পরিচয়। আর প্রতীক তাম্রমুদ্রার প্রচলন যেটা করছে, এটার মূল কারণ হচ্ছে যে যে সুলতান জালিয়াতিটা বন্ধ করতে পারে নাই, যে জাল মুদ্রা যখন আমাদের ঈদের আগে দিয়ে যে একটা চক্র কত কোটি টাকা সহ যন্ত্রপাতি এবং টাকা সহ জাল টাকা সহ ধরা পড়ছে। এই ধরনের যেমন আলাউদ্দিন খিলজির ক্ষেত্রে যদি আমরা যাই, যে তাহলে দেখি যে আলাউদ্দিন খিলজির যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করছেন করি, সেটাকে কার্যকরী করার জন্য তা স্ট্রংলি প্রশাসনিক নেটওয়ার্ক সে নিযুক্ত করছে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি তার পুরো গোয়েন্দা সংস্থা সে নিয়োগ করছিল, যে দাম বাড়াচ্ছে কিনা, যে ভালো মালের সাথে খারাপ মাল মিশ্রিত করে বিক্রি হচ্ছে কিনা, মাপে কম দিচ্ছে কিনা। এই যেমন আমাদের দেশে এই যে কিছুদিন এই মাঝেও আমরা দেখেছি যে একবার চাউলের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার মশলার দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার আদার দাম বাড়ে। কেন বাড়তেছে, কারা বাড়তেছে, কেউ কোনো কোনো বাড়তেছে বাড়তেছে এমন কি হলো, আজকে আদা বিক্রি হলো 120 টাকা, আর রাত পড়লো সকাল হয়ে গেলে কুটে দিয়ে আদা হলো 200 টাকা। এমন কি যে দেশে আদা একদম নাই, শর্ট আর নাই নাই ভালো কথা নাই নাই, তাহলে দাম বাড়াবে কেন? এই যে কালো বাজারি যেটা আছে, এটাকে যে
যদি দমন করতে না, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে তারা তো আশকারা পাই যায়। এই আশকারা পাই যায় হতে আজকে যে 90-95 টাকা দেওয়া সোয়াবিন তেল আজকে 150 টাকা, তারপরেও খবরে পরবর্তী আসতেছে 60 টাকা কমাইছে, কিন্তু খুচরা দোকানদাররা কমাইতেছে না। তারা বলতেছে আমরা বেশি দামে কিনছি, আমরা কম দামে বিক্রি করবো কেন? এই যে কমছে মাঝখান দিয়ে জনগণের অবস্থা দুর্দশা হয়েছে। একদিকে করোনা, রুজি রোজগার কম, আর গৃহ দ্রব্যের মূল্যের দাম বাড়তেছে, মানুষ কি করবে? মানুষ অসহায় হয়েছে। এই ক্ষেত্রে যে যারা এগুলো করতেছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এই ছাড়া এগুলো ইয়ে করা সম্ভব না। যাই হোক, যে এই যে যারা প্রতীক তাম্রমুদ্র প্রচলন করতে গিয়ে সে এক শ্রেণী, একটি জাতি বা একটি গোষ্ঠী, একটি গোত্র যে তাদের গৃহকে গিয়ে টাকশালে রূপান্তরিত করছিলেন সুলতান, তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এবং যেসব গৃহে টাকশাল বন্ধ সেই টাকশাল বন্ধ করে সব কিছু নিয়ে অ্যারেস্ট করে বা তাদেরকে সরকার আওতায় এনে তাদের প্রকাশ্যে দিবালোকের শাস্তি যদি 2-4-5 জনকে দিত, বাকিরা সব যে জাল মুদ্রার প্রচলন বা ছাপানো তারা বন্ধ করে দিত। কিন্তু সুলতান সেই কাজটা করে, কিন্তু আলাউদ্দিন খিলজি সে কাজটা করেছে, তার গোয়েন্দা সংস্থা নিয়োগ দিয়ে যে দ্রব্য মূল্য না বাড়াইতে পারে, তাহলে সেই কাজটা সে রোধ করতে সক্ষম, সে জন্য সে সাকসেস। আর এই যে মহৎ বিন তুগলক যদি এই কাজটা করতেন, তাহলে তার এই যে পথিক তার প্রচলন, এটা উনি ব্যর্থতা পর্যবেসিত হয়েছেন। পরবর্তী পর্যায়ে হচ্ছে তথাকথিত চীন অভিযান। চীন বা কারাসি, চীন বলতেছি না, এই জায়গাটা হচ্ছে চীন এবং ভারতে বা হিন্দুস্তানের ভিতরে বলতেছে যে পূর্ব অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে, ভারত উত্তর পূর্বাঞ্চলে যে সেখানে একটি জায়গা কারাসিল একটা জায়গা আছে, সেখানকার অধিকাংশ জনগণ ছিল হিন্দু ছিল, যে যে হিন্দু ছিল এই যে, এবং সেখানে হলো যে হিন্দুস্তান, এখানে যে হিন্দুস্তান এবং চীনের সীমান্তবর্তী যে কারাসিল বিদ্রোহী উপজাতি সম্প্রদায় বিরুদ্ধে অভিযান করেছে, সেখানকার ঐতিহাসিকদের যারা মতে তারা বলছে সাম্রাজ্য উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুলতান মোহাম্মদ বিন তুগলক করাসিল অভিযানে যে পরিকল্পনা করেন। কারাসিল, কারাসিল ছিল একটি শক্তিশালী হিন্দু রাজ্য, দিল্লি সালতানের সীমান্ত অঞ্চলে এমন শক্তিশালী হিন্দু রাজ্যের উপস্থিতি সাম্রাজ্যের জন্য খুবই হুমকি স্বরূপ ছিল। সুতরাং তাদেরকে যে দমন করা শীর্ষাই যে 1332 খ্রিস্টাব্দে সুলতান যে খসরু মালিক সম্ভবত তার সেনাপতি ছিল, তাকে যে 10,000 সৈন্য দিয়ে যে কারাসিল অভিযানে পালন করে প্রাথমিক অভিযান সফল হয়েছে। সফল হবার পর সে সুলতানকে না জানিয়ে, সুলতানকে অনুমতি ছাড়াই সে আবার তিব্বতের দিকে অভিযান করেছে। এই অভিযানটা পুরোপুরি ভুল ছিল এবং তার এই অতিমাত্রা কার্যকলাপের কারণে তার এই অভিযানটা পুরোপুরি সাকসেস হয় না। তো কিছুটা সাকসেস হয়েছে এবং তিব্বত সে বিপদ সংকুল জায়গা, পার্বত্য অঞ্চল জায়গা, সেখান থেকে বলছে যে 10,000 সৈন্যের ভিতর মাত্র 10 জন সৈন্য যে সৈন্য ফিরে আসছে, আর সকল যে সৈন্য যে বিদ্রোহী বাহিনী অতর্কিত আক্রমণ এবং যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে মারা যায়, তাহলে করা ছিল অভিযান করছে ঠিক আছে, অভিযান করে সফল হয়েছে চলে আসবে, সে আবার কেন তিব্বতের দিকে অভিযান করতে, সেখানে প্রয়োজনীয় রসদ আছে কিনা, প্রাকৃতিক যে বিপর্যয় আছে কিনা, যেমন আমাদের যে সাম্প্রতিক কালে গত 1-2 সপ্তাহে যেসব বিপর্যয়গুলো হচ্ছে, যেমন যে ইউরোপের পশ্চিমাঞ্চলে যে সেখানে জার্মানি, তারপর আছে ফ্রান্স, তারপর আছে পর্তুগাল, এরা যে প্রাকৃতিক দুর্যোগ বলছে, তাদের যে অনেকে বলছে যে তাদের জীবনে এই প্রাকৃতিক দুর্যোগ তারা দেখে না, এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা মানুষের পক্ষে যে সম্ভব না। এখন চলতেছে ভারতে, মহারাষ্ট্রে চলতেছে, এদিকে আবার চীনে চলতেছে, চীনেও চলতেছে, যে পানির গতি, সে পানির গতির কাছে যে পানি এমন একটি পদার্থ, এমন একটা তরল পদার্থ হলে হোক, তার ভিতর যে পদার্থবিদ্যার ভাষা যদি আমরা বলি, সেখানে তার ভিতরে গতিশক্তিও আছে, স্থিতি শক্তিও আছে, দুটো জিনিসই তার ভিতরে ক্রিয়াশীল।
পানির ভিতরে তুমি কিছু রাখো, সেটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আর পানি যখন চলে তখন তার যা কিছু পায় সে সবকিছু উজাড় করে নিয়ে যায়। তো যে পানি এমন একটা তরল পদার্থ, তার ভিতরে গতি এবং স্থিতিশক্তি এই দুটোই আছে, যেটাই আমরা যে বলতেছিলাম যে সেখানে 10 জন ছাড়া যে সে যে এই প্রাকৃতিক গত প্রসঙ্গে বলছি যে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো যে অভিযান, যেমন নেপোলিয়ান, নেপোলিয়ান তোমার নাম শুনছ যে নেপোলিয়ান সে বিহীরূপে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেই নেপোলিয়ানও যে একসময় পরাজিত, তারপরে যে কেমন কারণ ছিল কি, সেই শুধু জার্মানি থেকে রাশিয়া কোথায় ইউরোপের পশ্চিমাঞ্চলে, পশ্চিমে হলো জার্মানি তোমরা মানচিত্রে দেখো, আর একদম পূর্ব প্রান্ত হচ্ছে রাশিয়া, সে জার্মানি থেকে রাশিয়া অভিযান করছে। কিন্তু এত বড় অভিযান যে পাহেটে আসা আবার যাওয়া, আসি যে আসছে আসি দেখে যে রাশিয়ার যার সে তার সাম্রাজ্য ছেড়ে সে কোথায় পালাই দিছে, এরা আসছে আসি কিছুই নেই, ঘুরাফিরা দোকানপাট রাজধানী সবই বন্ধ, কো খাবে কি খাবে কি না খাবে, আসে আবার আবার যেতে যেতে বস খাওয়া, মানুষ একদিন 2 দিন না খেলে সেরপর মানুষকে আর চলতে পারে? এই খাদ্যদ্রব্যের অভাব, এই দুর্গম অঞ্চল দেখা যাচ্ছে তার হাজার হাজার সৈন্য যে মৃত্যুমুখে পতিত হয়েছে, যা নেপোলিয়নের পতনের যে একমাত্র কারণ হয়েছে। এখানে আমরা দেখি সে তিব্বত অভিযান ছিল তার ভুল সিদ্ধান্ত ছিল, তার সেনাপতি মালিক খসরু যেটা ছিল তার যে ভুল সিদ্ধান্তের কারণে। তবে এখানে একটু যে সুলতানকে ঐতিহাসিকের যত কিছু বলুক না কেন যে তার অপকর্ম বা তার পাগলামি বা সেখানে, তবে একটু লাভ হয়েছে যে করা ছিল যারা সে সামন্ত প্রভু ছিল যারা ছিল তারা সুলতানের আনুগত্য স্বীকার করছে এবং বার্ষিক যে করদানে তারা যে করদানের স্বীকৃতি দিয়েছে, তারা করদান প্রদান করত। সুতরাং এই অভিযান যে পুরোপুরি আমরা ব্যর্থতা বলতে পারি না, তবে সেখানে যে সেনাপতি খসরু মালিকের যে অবিবেচনার জন্য তার এই বিপর্যয়টা হয়েছে। এই হলো তার কারা ছিল অভিযান, তথাকথিত চীন অভিযান, চীন চীন অভিযান বা চীনের সীমান্তে একটা জায়গা আর কি, যে ভারতে উত্তর 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 পূর্ব অঞ্চল থেকে পূর্ব দিকে চীন সীমান্তের দিকে জায়গাটা, যে তারপরে আমরা দেখি যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চলে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী যে অববাহিকা অঞ্চল আছে, তোমরা মানচিত্রে দেখিও যে দিল্লি এখন যে দিল্লি আছে বা তখন যে দিল্লি থেকে পূর্ব দক্ষিণ দিকে, তো উত্তর থেকে যে দক্ষিণ দিকে আছে ক্রমশ পূর্ব হইয়া, প্রথমে গঙ্গা বয়ে গেছে তারপর যমুনা, এই মধ্যবর্তী অঞ্চলটা খুবই যে শক্তিশালী দোয়াব অঞ্চলে, দোয়াব অঞ্চলে সেখানে চাষাবাদ খুব ভালো হয়, যে আমাদের যে সাগর নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে আমাদের খুব প্রচুর ফসল উৎপাদন হয়, যেমন মিশরকে নীল নদের ধান বলা হয়তো কেন, অববাহিক অঞ্চলগুলোতে যখন জোয়ার ভাটা আসে তখন সেখানে প্রচুর যে বেল মাটি বা উর্বর মাটির কারণে যে উর্বর ফলি, উর্বর ফলির কারণে যে সেখানে প্রচুর ফসল উৎপাদিত হতো, এবং এই অঞ্চলটা খুবই উর্বর অঞ্চল ছিল, এবং এই উর্বর অঞ্চলটার কারণে যে সুলতান 1334 খ্রিস্টাব্দে সেখানে কর বৃদ্ধি করেছিল, যে কর বৃদ্ধি করে থাকে যে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আছে, যে আমাদের দেশে যেমন আমরা সরকারি কর্মচারী একসময় আমরা ট্যাক্স দিতাম না, যে ইনকাম ট্যাক্স দিতাম না, আমরা শুধু রিটার্ন দাখিল করতাম, এরপর বলতেছে ওই একটা সীমা করে দিল 2 লাখের উপরে হলে দিতে হবে, তারপরে বলছে না 2.5 লাখের উপরে দিতে হবে, তারপরে হচ্ছে এখন তো আমরা দিতে হচ্ছে ট্যাক্স। তো এইটা এইরকমে যে সুলতান যে ট্যাক্স করছিলেন, ট্যাক্স বৃদ্ধি করছিলেন, যে এই বৃদ্ধি করতে যে কোনো কোনো ঐতিহাসিক যে সেখানে যে প্রথমত যে ট্যাক্স বৃদ্ধির কারণ হচ্ছে যে প্রতীক তাম্রমুদ্র প্রচলন করতে গিয়ে যে রাজকোষ শূন্য হয়ে যায়, বিভিন্ন অভিযান করতে গিয়ে তার অত্যধিক রাজকোষ থেকে অর্থে যে খরচ হয়েছিল, তারপরে যেই যে যে এই দুটো কারণে বেশিরভাগই তার যখন যে তখন রাজকোষে অর্থের জন্য
উনি কর অঞ্চল কর বৃদ্ধি করার নির্দেশ দান করেছিলেন। সেই নির্দেশদানকে ঐতিহাসিকরা কেউ বলছে যে 20 গুণ, 10 থেকে 20 গুণ, কেউ বলতেছে যে 20 গুণ, কেউ বলতেছে গৃহকর, চারণ কর ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে ঐতিহাসিকরা। সেখানে অবশ্যই এখানে একটা কথা ছিল যে জিয়াউদ্দিন ভাঁড়ানী ঐতিহাসিক যখন দোয়াব অঞ্চলে বসবাস করতেন, দোয়াব অঞ্চলে যে ভাঁড়ানী উনি বসবাস করতেন, উনিও এই কর দিয়েছিলেন। সেজন্য কোনো কোনো ঐতিহাসিক বলতেছেন যে যে এই জন্য উনি বিদ্বেষমূলকভাবে এই কথাগুলো বলেছিলেন, উনি 10 থেকে 20 গুণ পর্যন্ত যে কর বৃদ্ধি করেছিলেন। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা যেটা দেখেছেন যে উনি যে কর বৃদ্ধি করেছেন সেটা যে মাত্রা অতিরিক্ত ছিল না, যে সেটা যে উনি 50 ভাগের ঊর্ধ্বে উনি যে কর বৃদ্ধি করেন নাই, এর ভিতরে ছিল। আর তার এই আবার বলতেছে যে এই ধরনের কর সুলতান আলাউদ্দিন খিলজির রাজত্বকালেও বলবৎ ছিল, যে কাজে প্রজাদের ধ্বংস করার জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা হয় না। কোনো কোনো ঐতিহাসিক যে কোন সরকার চায় যে যে কোনো জাতিকে ধ্বংস করে দেওয়া, যে কোনো অঞ্চলকে ধ্বংস করার জন্য চায়। তো যাই হোক, যেটাই বলেছে যে যে তোমরা আমি তোমরা মানচিত্রে তোমাদের বই দেখবে কিনা আমি জানি না, যে যে যমুনা এবং গঙ্গা দেখো আমি টিক মার্ক করে দিছি, যে গঙ্গা এই যমুনা অযোধ্যা এই বইতে আছে দেখো, যে টিক মার্ক করেছি দেখো, যে এই এই যে যমুনা এই গঙ্গা এই মধ্যবর্তী অঞ্চল যে দোয়াব অঞ্চল, এই যে দিল্লি, তাহলে দিল্লি হলো ভারতের উত্তরে উত্তর, এটি হলো পূর্ব আর এটি হলো দক্ষিণ, এটা ক্রমশ উত্তর থেকে দক্ষিণ পূর্ব হইয়া দক্ষিণ হইয়া, এটা যেমন যমুনা, যমুনা বাংলাদেশে প্রবেশ করছে কোনখান দিয়ে, কুড়িগ্রাম জেলা দিয়ে যে বাংলাদেশে যে প্রবেশ করা হয়েছে, বাংলাদেশে আসছে যমুনা। আবার যমুনা নদীর বাঁকে সুন্দর শাহজাহান যে তাজমহল, যেমন তোমরা নেটে চার্জ দিয়ে দেখো তাজমহল খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখা যায় যে তাজমহলের গঠন প্রকৃতি কীভাবে নির্মাণ করছেন, যমুনার অববাহিক অঞ্চলে বর্তমান তাজমহলের কী অবস্থা সুন্দরভাবে দেখা যায় নেটে চার্জ দিয়ে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, যে এই গঙ্গা এবং যমুনা মধ্যবর্তী জোয়াব অঞ্চলে কর বৃদ্ধি সুলতান করেছিলেন। তো সুলতানের দুর্ভাগ্য হলো যে যখন উনি যে কর অঞ্চলে এই দোয়াব অঞ্চলে যে কর বৃদ্ধি করতে যান, তখন সেখানে দুর্ভিক্ষে দেখা দেয়, এই দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ আগে আমি একটা কথা বলেছি যে তার নিকট যে সঠিক এই তথ্যগুলো যে যে প্রেরণ করেন নাই, তার আমলারা বা তার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যেসব লোক ছিল যে সুলতানের কাছে যে যে দোয়াব অঞ্চলে, যার ফলে তারা যে একদিকে দুর্ভিক্ষ, আবার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ কর দিতে হচ্ছে, তাহলে অর্ধাহারে অনাহারে দেখা যাচ্ছে যে অনেক মানুষ মারা গেছে, কিন্তু সুলতানের নিকট এই সংবাদটা যে যথা সময় পৌঁছানো হয়নি। সেদিন দেখলাম যে একজন ইসলামী স্কলার বলছেন যে যে আব্বাসীয় খলিফা আল মাহদি সম্ভবত খলিফা হারুন রশিদের পিতা, যে রাজত্বকালে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার ফলে যে 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 খলিফা চিন্তা করতেছি যে এই দুর্ভিক্ষ কিভাবে মোকাবিলা করবে, মোকাবিলা করা তো সম্ভব না, কারণ প্রাকৃতিক বৃষ্টি না হলে তো দুর্ভিক্ষ হয়, সাথাবাদ না হলে। তখন খলিফা তার যে উজিরকে বললো যে রাষ্ট্রের দুর্ভিক্ষ চলছে, সাম্রাজ্যে সালতানাতে বা আমাদের খিলাফতে যে কি করা যায়, স্যার এটা যে এই দুর্ভিক্ষ মোকাবিলা করা, যে অনাবৃষ্টি বৃষ্টি আমরা তো বৃষ্টি তো আর ইয়ে করতে পারবো না, এটা আল্লাহ যদি কোনো সহায় না হয় তাহলে সেই দুর্ভিক্ষ মোকাবিলা করা, যে বৃষ্টি হলে ফসল উৎপাদন হবে দুর্ভিক্ষ চলে যাবে তাহলে সম্ভব না। এটা দুর্ভিক্ষ তো দুই কারণে হতে পারে, অতিবৃষ্টির কারণে হতে পারে, অনাবৃষ্টির কারণও হতে পারে। তখন যে খলিফা মাহাদি তা উজিরকে বলে যে আমাদের একটা জায়নামাজ দাও, জায়নামাজ দিয়ে সুলতান সুলতান না খলিফা মাহাদি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়তে 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 পড়ে গেছে এবং চোখের পানি ফেলতে ফেলতে তার সে জায়নামাজ ভিজি ফ্লোরে পর্যন্ত পানি গড়াইতেছে, দেখা লাগে যে উনি যে এই যে দীর্ঘক্ষণ
আল্লাহর কাছে ফরিহাদ করতেছে, চোখের পানি দেখালো যে 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 পথ দিনে বা যে পুরো সাম্রাজ্যে বৃষ্টি হয়ে যে খিলাফতে সুন্দর হয়ে আবার নতুন গাছে পত্র ফল গাছ বীজ উৎপাদন হইয়া তার দুর্ভিক্ষ যে ইয়া হয়ে গেছে। সুতরাং যে এটা যে আল্লাহর কাছে যে পরিহাত করতে হবে, যেগুলো যে আমরা আসমানি বা জমিনি বলা মুসিবত যেটা মনে করতেছি, যে এই যে যে আমরা বলতেছি যে এখন যে করোনা, এটা আল্লাহর একটা যে আদেশ বা আল্লাহর একটা হুকুম বা আল্লাহর প্রতি একটা মহামারী যে আমরা মোকাবেলা করব, আমরা লড়াই করব, এইসব কথাগুলো একটু বেমানান দেখায়। যে যে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এই ভাইরাসটা উঠে নাও, যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বব্যাপী যারা বলতেছে যে আমরা এই অণুজীবের মোকাবেলা করব, এটা আমরা লড়াই করব, এগুলো একটু যে সাবমিসিভ কথা না, এগুলো যে কার বিরুদ্ধে লড়াই করুন, লড়াই করে এই পর্যন্ত কি করছে, এই যে এই অণুজীবকে কি ধরতে পারছে, তাকে কি জার বন্দি করতে পারছে, কি লড়াই করুন, যে আসুন আসো আগে আমরা সবাই যে আল্লাহর কাছে পরিহাত করি, আল্লাহ আমাদেরকে এই আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সুতরাং যে আল্লাহর কাছে যে যখন খলিফার কাছে যে সেই ব্যবস্থাটা আসলো, তখন উনি সাথে সাথে সেখানে যে দুর্ভিক্ষের ব্যবস্থাগুলো উনি যে যে উনি যে কূপ খনন করলেন, তারপর খাল খনন করলেন, ঋণ প্রদান করলেন, লঙ্গরখানা খুললেন, এবং সেই দুর্ভিক্ষ মোকাবেলার যে চেষ্টা করেছেন এবং উনি কিছুটা সফল হয়েছিলেন। তো সুতরাং যে এই দুর্ভিক্ষে তারপর উনি কোনো কোনো অঞ্চল এই অঞ্চল কর উনি যে মওকুফ করে দিয়েছেন। তো যেই কথাটা আমি বলেছি আগেই বলেছি যে মাস্ক যে সরকারের যে প্রশাসন যন্ত্র যদি যে ঠিকভাবে কাজ না করে, যে সরকার একার পক্ষে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করা বা মোকাবিলা করা যে সম্ভব না, এখনকার যুগে সম্ভব। এখন কোন একটা সমস্যা হচ্ছে, ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে, উঠে দিচ্ছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগ দেশের দৃষ্টিকোণ আসতেছে, সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি বা আমাদের মাননীয় রাষ্ট্রপতির দৃষ্টিতে আসতেছে, তখন উনি সংশ্লিষ্ট বিভাগকে সেটা নির্দেশ দিচ্ছে। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সেই সাথে সাথে নির্দেশ দিয়েছে সেগুলো যে বাস্তবায়ন করা বা কার্য করার জন্য বা সে তার অ্যাকশন নেওয়ার জন্য করছে এখন, কিন্তু তখনকার যুগে তো আর এইরকম ব্যবস্থা ছিল না। যে ডাকবের ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট প্রদেশে যে প্রদেশ প্রধান যদি খবর পাঠায় তাহলে পারছে না হলে না, একসময় আমাদের দেশেও ছিল এরকম। তবে এখন যে এখন তো সাথে সাথে চলে আসতেছে, একটা কিছু হইলে ফেসবুকে যদি ভাইরাল হয়ে যায় তাহলে মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিতর সেটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, কিন্তু তখনকার যুগে এই ব্যবস্থা ছিল না। তো যাই হোক, যে যে সুলতানের যে ব্যর্থতাগুলো যে যে কারণগুলো কারণগুলো আমি বলেছি যে এই পরিকল্পনাগুলো নিয়ে বাস্তবায়ন করতে গিয়ে যে শেষ পর্যন্ত দেখা গেলো সুলতানের কোনো কোনো অঞ্চলে আবার কিছু কিছু বিদ্রোহ, ঐতিহাসিকরা এখানে তার পরিকল্পনাগুলো ব্যর্থতার কারণসমূহ নির্ণয় করতে গিয়ে যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথাগুলো বলেছেন, আমি বই থেকে ওই কথাগুলো বলছি যে সেগুলা একটা কোটেশনের মাধ্যমে আসছে, তো সেদিন ওনার কথাগুলো আমি যে যে সরাসরি বলছি। সুলতান মহম কিন্তু গৃহীত পরিকল্পনাগুলো ব্যর্থতার কারণ নিয়ে ঐতিহাসিক মধ্যে যথেষ্ট মত পার্থক্য আছে। অধিকাংশ ঐতিহাসিক সুলতানের ব্যক্তিগত দোষটি এবং সীমাবদ্ধতার কথা ব্যর্থতার কারণ নির্ণয়ের চেষ্টা করেছে। তাদের মতে সুলতানের পরিকল্পনাগুলি ছিল বাস্তবধর্মী কিন্তু যুগে অগ্রবর্তী, বাস্তব ছিল তবে যুগে অগ্রবর্তী। যেমন আমাদের পদ্মসেতু দরকার এবং পদ্মসেতু আল্লাহ না করুক যে কোনো কারণে যদি সেটা যদি না বাস্তবায়ন করতে পারে তাহলে সরকারের তো দোষ ব্যর্থতা আমরা বলতে পারি, কারণ যুগের চাহিদা ছিল এবং সব ভবিষ্যতে আরও সেটা যুগ আরও প্রয়োজন হবে, সেই জন্য গভর্নমেন্ট সেটা করেছে। করতে যদি ব্যর্থ হয় তাহলে সরকারের পুরোপুরি ব্যর্থতা করে তার এটিকে যুগের অগ্রগতি যে বলতেছে আর কি। ঐতিহাসিক ল্যান্ডফোনের ভাষা বলতে হয় অভিপ্রায় এবং চমৎকার পরিকল্পনা অধিকারী হওয়া সত্ত্বেও ক্ষমতা ধৈর্য এবং সঙ্গতির অভাবে
মহদ্বীন তুগলকের কার্যগুলি চরমভাবে অকৃতকার্য হয়। যে এখানে একটা কথা হচ্ছে যে সঙ্গতির অভাবে তার আমলার প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র যদি সহযোগ দেয় না, এখানে তা অসঙ্গতির অভাব বলতেছে, অর্থাৎ সরকারের সাথে যে রাষ্ট্রের যন্ত্রে যে সে সঙ্গতির অভাব ছিল। ঐতিহাসিক মোরল্যান্ডের মতে তার কার্যসমূহ ছিল একটি অসঙ্গতি স্তূপ। ডক্টর মেহেদি হোসেনের মতে দি সুলতান ওয়াজ ফার ইন অ্যাডভান্স অফ হিজ এজ, সুলতান তার যুগের সে অগ্রগামী ছিল। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন সুলতান প্রশ্নাতীতভাবে মধ্যযুগ ইতিহাসে একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন। যাই হোক, যে যেটা আমরা কনক্লুশনে যাই, যে আমরা যেটা বলতে চাচ্ছি যে তার বহুমুখী প্রতিভা সমসাময়িক ঐতিহাসিকদেরকে বিস্মিত করেছিল। সুলতানের ধৈর্যের অভাব ছিল বলে তার পরিকল্পনা ব্যর্থতা অভাব তিনি কারো পরামর্শ, এমনকি রাজকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করতেন না। আমি যেটা বলেছি যে রাজকর্মচারীরা তাকে সহযোগিতা করতো না, আর যদিও আলোচনা করতো, তাহলে তারা তাদেরকে ভুল যে তাদেরকে সঠিক জ্ঞান বা সঠিক পরামর্শ সুলতানকে দিতে না। যেমন আমাদের দেশে হয়েছে, আমাদের প্রশাসন যন্ত্র যারা আছে, আমাদের দেশে যে অনেকগুলো যে ক্যাডার সার্ভিস আছে, সেখানে একটা ক্যাডারে যে বাকি ক্যাডারগুলোর উপরে যে ছড়ি ঘুরেছে, সেই জন্য বাকি দিকগুলো অসন্তুষ্ট। যে সাম্প্রতিককালে যে আমরা যে স্বাস্থ্য ক্যাডার, এডুকেশন ক্যাডার, অন্যান্য ক্যাডার, যে অ্যাডমিন ক্যাডারের সাথে যে মত পার্থক্য আছে, যে এই ধরনের যে তো সুতরাং যে এইসব মত পার্থক্যগুলো যে তবে এই ক্ষেত্রে যে সকল যে কর্মচারী যে যৌথভাবে যে সরকারকে সহযোগিতা করতে হবে, এবং এক শ্রেণী তারা সবই সুযোগ সুবিধা নিবে, আর বাকিরা যে যে সুযোগ সুবিধাতে বঞ্চিত হবে। সুতরাং তারা তো যে রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রকে সহযোগিতাতে চিন্তা করবে যে আমরা কি আমার এই কি লাগে, যে আমি যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা সরকার পরামর্শ দিচ্ছে, তারা সকল যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, আমরা কেন, তো একটা দায় সারা গোছের দায়িত্ব পালনের কথা চলে আসবে। সেটা এই ধরনের অসঙ্গতি যে দূর করা, যে সঙ্গতির অভাব যেটা বলতেছে, এইসব অসঙ্গতিগুলো আন্তঃকাড়ার বৈষম্য হয়েছে কিনা। গত সপ্তাহে যুগান্তর পত্রিকায় উঠছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে যে আন্তঃকাড়ার বৈষম্য দূর করা হোক, কিন্তু 12 বছরে সেটা বাস্তবায়ন করা হয় নাই। যুগান্তরের সম্পাদকীয় কলমে বলছে যে এটা দূর করা হোক, নাহলে রাষ্ট্রের উন্নয়নের জন্য একটা বাধা হবে, এটা একটা বাধা। তো যাই হোক, যে রাজকর্মচারীদের সহযোগিতার অভাবে তার পরিকল্পনা ব্যর্থ এবং সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, এবং বাংলা সিন্ধু এবং দাক্ষিণাত্যে বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। বাংলা এবং দাক্ষিণাত্য ডিলি অধীনতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে, পরে দেশে কিছু বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়ে যায় তার এই ব্যর্থতার কারণে। সুতরাং আলাউদ্দিন যে সুলতান মহমুদ্দিন তুলকে এই সফলতা এবং ব্যর্থতা, তার এই রাজত্বকাল নিয়ে সব কিছু নিয়ে যদি আমরা দেখি, উনি একজন বিখ্যাত, একদম ব্যক্তিত্ব সম্পন্ন, একদম যে জ্ঞানী যে শাসক ছিলেন, তবে রাষ্ট্রযন্ত্রে যে রাজকর্ম অসহযোগিতা, জনসাধারণের অসহযোগিতার কারণে তার যে অধিকাংশ সহায়তা ব্যর্থতা পর্যবেসিত হয়। আমরা তার বিদ্রোহ সমূহ আলোচনা করব না, যে তোমাদের এতটুকুরা দরকার নাই। আমরা এখানে এখানে আরেকজন শাসক আছেন, যেখানে যে আমরা ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালকে আরম্ভ করে আমরা যে এরপর যে সায়েদ বংশ এবং লোধি বংশ, তেমন কোনো শক্তি শাসক শাসক নেই, আমরা আবার ইয়াতে চলে যাব, যে মোগল যুগে আমরা চলে যাব। আশা করি যে তোমরা একটু লেখাপড়া করো, মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, কারণ যে এই মহামারী থেকে আমাদেরকে একমাত্র যে আমাদের সৃষ্টিকর্তাই উদ্ধার করতে পারে, পরিত্রাণ দিতে পারে। যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করলাম। যে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।